ভাজা মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ থোড় ঘণ্ট রান্না করেছি, রেসিপিটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ডালটা আমি ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা ঘোষ চ্যাটার্জি, চন্দ্রা ঘোষ সিম্পল কুইজাইন হল থেকে। আজকে মুগের ডাল দিয়ে থোড় রান্না করছি। মুগের ডালটা আমি শুকনো ভেজে তুলে নিয়েছি, আর এবার সর্ষের তেলে একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে একটুখানি জিরা ফোড়ন দিলাম। এবারে আমি আলু দিচ্ছি। আলুগুলো আমি এবার একটু ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, থোল কেটে কুচি ওগুলো দিয়ে দিলাম। এবার আমি এই থোল একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আমি কিছু মশলা যোগ করেছি, হলুদ গুঁড়ো আছে, হিং ফোড়ন দিয়েছি, ধনে ভাজা গুঁড়ো আছে, আদা জিরা দারচিনি থেঁতো করা আছে, আর গরম মশলাগুলো আছে। এগুলো আমি একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন কষিয়ে নেব। আমি একটু লঙ্কা বাটা মিশিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি মুগের ডাল ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই মুগের ডালটা আমি ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম। দেখুন আমি আরেকটু জল দিচ্ছি আর নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেমন ভাজা মুগ ডাল দিয়ে আজকে করছি থোরটা, সেরকম এরকমই ছোলার ডাল দিয়ে আমার একটা থোরের রেসিপি আছে। আপনারা যদি ইচ্ছুক হন দেখতে পারেন। যারা নিরামিষ পছন্দ করেন তাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, ভীষণ সুন্দর খেতে সেটা। এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন তরকারির জল কতটা শুকিয়ে গেছে, আর ডালও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। এই তরকারিটার বিশেষত্ব এটাই। মুগ ডাল দিয়ে থোরটা তো হয়ে গেছে, মাঝে আমি একটু জায়গা করেছি। এবার আমি একটু গুড় রেখে নিয়েছি, আর মাঝে একটু জায়গা করে সেখানে ধনে আর জিরে ভাজাগুলো দিয়েছি। এবার এই ধনে জিরে ভাজাগুলোর মধ্যে আমি মাঝে একটু ঘি মেশাই। ঘিটা গরম হয়ে গেছে, আর ধনে জিরে ভাজাগুলোটা যদি দিয়েছিলাম তার থেকে একটু সুগন্ধ বেরোচ্ছে। এখন আমি গুড় আর এই যে ধনে জিরে ভাজাগুলো সব একসাথে মিশিয়ে নেবো। আমি এরকম শুকনোই রেখেছি, আপনার কেউ রেসিপিটি ট্রাই করলে একটু জল দিতে পারে। আর এটাই পূর্ববঙ্গের একটি রান্না, ডাল ছড়া। আমি একটু জল মিশিয়েছি, বেশি শুকনো শুকনো মনে হচ্ছিল। থোড় ঘণ্ট রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। যারা রেসিপিটি দেখছেন তারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভাজা মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ থোর ঘণ্ট রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। এছাড়া আমার চ্যানেলে ছোলার ডাল দিয়েও একটি থোর রেসিপি আছে, সেটাও দেখতে পারেন, খুব ভালো লাগবে।